আসন্তা 25 তারিখ দিন মহান পর্ব, গণতন্ত্রের মহান পর্ব, নির্বাচনে সামিল হবে বাঙ্কির জনসাধারণ। তবে এই পরিপ্রেক্ষিতে আজ বাঙ্কির প্রচার ময়দান জমিছে, যে বিজেপি তার শক্তি প্রদর্শন করুছি, লোকর আস্থা ভাজন হচ্ছে। তবে আমার বিধায়ক প্রার্থী তুষারকান্ত চক্রবর্তী, যুব চেহারা তো কিভাবে রয়েছে প্রচার, এবং দুই দিন পরে এবার নির্বাচন, তাকে নিয়ে মাহল কেমতি রয়েছে, লোক পাখে কিভাবে ভাবে তাঁর আশীর্বাদ ভিক্ষা করছেন, সিধা আলোচনা করবা আজ্ঞা, হাতে আর মাত্র দুই দিন, কিভাবে ভালপাইয়া মিলছে লোক দেখুন। আজ সুবর্ণপুর জোনে আমি যে বাইক শোভাযাত্রা করছু, সেতু হাজার হাজার সংখ্যায় স্বতঃপ্রভূত ভাবে যেভাবে যুবক মানে গুরুজন মানে ঘর বাহি সে কথা আজ আপন মানে নিজে আপনার মিডিয়া চ্যানেল মাধ্যমে দেখিপারুবে। আউ সবুঠ বড় কথা হল প্রত্যেক গাঁরে, প্রত্যেক গাঁরে যে ভাই মা মানে ভৌণী মানে ঘর বাহি আসছেন, স্বতঃপ্রভূত ভাবে গাঁ দাণ্ডু সাই দাণ্ডু বাহি আসছেন, জবরদস্ত গাড়ি অটকাইকি যে সম্বর্ধনা, মু সুবর্ণপুর জন সমস্ত মা ভৌণী মানুষ পাদক জুহার করবি যে এভাবে অভূতপূর্ব মানে সম্বর্ধনা আবে দেখি নি, যে নিশ্চিত ভাবে ইয়ে ওটা সন্দেশ দেছি, উত্তর দিগর পবন বহুছি, আঙ্কির এতক পট পরিবর্তন হব, লোক মনস্ক পরিবর্তন করছে আজ্ঞা, লহর এবার চালছে বাঙ্কির পরিবর্তন, এথরক জনসাধারণ বাঙ্কির গোটা মনস্থির করছেন, বহু আলোচনা তাকে কেন সবু জায়গায় সেই আলোচনা চালছে, খালি বাঙ্কি কথা বি নুহে, সারা ওড়িশার সেই গোটিয়ে লহর, মোদি লহর চালছে। প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কটক আসলে, পুরী কটক অনুগুল যে গস্ত কলে, নিশ্চিত তার একটা প্রভাব পড়ছে, আর কর্মী মানুষ উৎসাহিত করছে, দ্বিগুণ তো উৎসাহিত করছে। আর যে কথা কলে বাঙ্কির পরিবর্তন, বাপ পু হটাও বাঙ্কি বঞ্চাও, যে পব্লিকের যে নারা চালছে, সে নারা মধ্যে সে কথার লোক মানে সমস্তে গোটিয়ে কথার মাছি, যে এথরক হটাইকে পড়ব, 25 বর্ষ শাসন ভিতরে বাঙ্কি যেভাবে অবহেলিত নিষ্পেষিত হয়েছে, এথরক ভারতীয় জনতা পার্টি কেতর জিতাইকে পড়ব, আর নয় সুশাসন বাঙ্কির প্রতিষ্ঠা করা। 25 তারিখ দিন জনসাধারণ যাবে, বাঙ্কির ভোটর যাবে, কোণ আগে নিবেদন রাখবে 25 তারিখ দিন ভোট দেব। প্রথম তো আপিল করবি সমস্ত ভোটর ভাই ভী মানুষ, সমস্তে যেহেতু খরার প্রকোপ জোর অছি, সমস্তে ঘর সকাল সকাল বাহি নিজের পাঁচ বর্ষরে থরে যে আসুচি মতদান, এ মহত্বপূর্ণ মতদান, আকু যাই সমস্তে সাব্যস্ত করতু, উচিত দল প্রার্থীকে দেখি ভোট দিও, আর নিশ্চিত ভাবে সারা ওড়িশার বাঙ্কি ওড়িশার মধ্যে গোটা নয় সরকার গঠন করবে, ভোটর ভাই ভী মানে গোটা সম্পূর্ণ ভাবে অংশগ্রহণ করবে। আমার সহ তুষারকান্ত চক্র যোড়ি যাইলে যুব বিধায়ক প্রার্থী, এথর পরিবর্তন মুহা সম্পূর্ণ বাঙ্কি, এথর লোক অধিক রু অধিক মতদান, নিজের মতদান দিও, এবং ভারতীয় জনতা পার্টি এথরক ওড়িশার ডবল ইঞ্জিন সরকার গঠন করবার নিজের মতব্যক্ত করতু। বাঙ্কি কানুচরণ বেহেরা, অর্গস নিউজ। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা, তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলতু না।